আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা। মম হীরাজ কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কোনো রকম ছিদ্র ছাড়া একদম মসৃণ এবং খেতে সুস্বাদু এই পুডিংটা আমি যেভাবে বানিয়ে নিয়েছি ওটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য একটা প্যানে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং মাঝারি আঁচে দুধটাকে জাল করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সর না পড়ে। 1 লিটার দুধকে জাল করে আমি এই মেজারমেন্ট কাপের 1 কাপ করে নেব। দুধটা যখন 1 কাপে পরিণত হয়েছে এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে নিচ্ছি, তা না হলে এই অবস্থায় মোটা একটা সর পড়ে যাবে। দুধটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি বাকি কাজ গুছিয়ে নেই। তো এর জন্য একটা প্যানে আমি 1 কাপের 1/4 ভাগ চিনি নিয়েছি এবং সেই সাথে নিয়েছি 1 টেবিল চামচ পানি। এই দুটাকে একসাথে জাল করে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যে যেই কালার পছন্দ করেন সেই কালার আসার 2 শেড আগেই চুলা বন্ধ করে দিতে হবে। কারণ চুলা বন্ধ করার পর পাতিলের গরমেও কিন্তু চিনিটা পুড়তে থাকে, আর এতে করে পুডিং কিন্তু খেতে তেতো লাগতে পারে। গরম থাকতে থাকতেই বাটিতে ঢেলে চারপাশে ছড়িয়ে দিতে হবে, তা না হলে এক জায়গায় জমাট বেঁধে থাকবে। ক্যারামেলটা যতক্ষণে বাটিতে সেট হচ্ছে ততক্ষণে আমি দুধ এবং ডিমের মিশ্রণটা রেডি করে ফেলি। এখানে একটা বাটিতে আমি 1টা ডিমের সাদা অংশ নিয়েছি এবং সেই সাথে আরও 2টা ডিম নিয়েছি। এর সাথে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আমার এটা যেহেতু বেশি লিকুইড ফর্মে আছে এর জন্য 1/2 চা চামচ লেগেছে, তবে ঘন থাকলে 1 থেকে 2 ফোঁটা দিলেই চলবে। ডিমটা হালকা একটু ফেটিয়ে নিয়ে আগে থেকে ঘন করে রাখা 1 কাপ দুধ দিয়েছি। এ পর্যায়ে এসে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়েছি 1/2 কাপ চিনি এবং সেই সাথে স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে লবণ। চিনিটা আমি পাউডার করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য, তবে আস্ত চিনি দিয়েও কিন্তু করে নেওয়া যাবে। যাদের পুডিং ভেঙে যায় তারা চাইলে আমার মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, এতে ভেঙে যাওয়ার ভয় অনেকাংশেই কমে যাবে। ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে একেবারে সেট হয়ে গেছে, এ পর্যায়ে এসে মিশ্রণটাকে আমি 1টা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে পুডিং মসৃণ হবে না। পুডিং অনেকভাবেই সেট করে নেওয়া যায়, তবে আমি আজ একদম সনাতনী পদ্ধতিতেই করে দেখাচ্ছি। এর জন্য একটা বড় পাতিলের ভেতরে 1টা কিচেন টাওয়েল বিছিয়ে দিয়েছি, তার উপরে 1টা স্ট্যান্ড দিয়েছি যাতে বাটিটা না নড়ে। তার উপরে বাটি বসিয়ে এর চারপাশ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যখন পানি ফুটে উঠবে সেই সময় যেন বাটির 1/2 বা তার নিচে থাকে, উপরে উঠে আসলে কিন্তু পুডিংয়ের ভেতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাতিলে ঢাকনা দিয়ে প্রথমে আমি হাই হিটে পানিতে বলক তুলে নিয়েছি। যে পর্যায়ে এসে পানি ফুটতে শুরু করেছে ঠিক সেই সময় আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে 28 মিনিট রান্না করেছি। তবে এই পুডিংটা হতে কারো কারো ক্ষেত্রে 2 মিনিট বেশিও সময় লাগতে পারে, কারো 2 মিনিট কমও লাগতে পারে। এটা নির্ভর করবে চুলার আঁচ কে কতটুকু দিয়েছে তার উপরে। 1টা পরিষ্কার কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি পুডিংটা হয়ে গেছে। আমার এ পর্যায়ে যদি না হতো আমি হয়তো আরও 2-1 মিনিট রান্না করতাম, তবে খুব বেশি সময় রান্না করা যাবে না, এতে করে পুডিংয়ের ভেতরে ছিদ্র ছিদ্র ভাব হয়ে যাবে। পুডিংটা যেন ভালোভাবে সেট হতে পারে এর জন্য 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তবে এটা কিন্তু বাইরেও 2-1 ঘন্টা রেখে দিলে এমনিতেই সেট হয়ে যায়। এখন আপনাদের একটু দেখিয়ে দেই পুডিংটা কেমন হলো। এই যে মাশাল্লাহ, একদম পারফেক্ট। বাইরে থেকে পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে ভেতরেও কিন্তু তেমনই মসৃণ হয়েছে, আর খেতেও অসাধারণ ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।